বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে, রাজ্যের বিভিন্ন জায়গাতে নেশা কারবারিরা কিন্তু সক্রিয় রয়েছে, কিন্তু অবশ্যই পুলিশ আধিকারিকরাও বিভিন্ন জায়গায় তাদের অভিযান জারি রেখেছে এবং আবারও এক অভিযানের সফল অভিযানের চিত্র ফুটে উঠল। কুমারঘাট থানা আওতাধীন পাবিয়াছড়ার এলাকার এসডিপিও গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে এক ব্যক্তিকে আটক করে 276টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ আধিকারিকরা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই একটা বড়সড় সফলতা বলাই বাহুল্য। কুমারঘাট থানা আওতাধীন পাবিয়াছড়া বাজার এলাকায় এসডিপিও গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে সেই ব্যক্তিকে আটক করতে সমর্থ হয়েছে এবং তার কাছ থেকে 276টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই যে বিষয়টা আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে তারা গোপন খবর নিয়ে রাখেন এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করেন এবং তার পাশাপাশি সেই খবরগুলোকে ভিত্তি করে বিভিন্ন অভিযান চালিয়ে কিন্তু সফলতা তাদের হাতে উঠে আসে। যদিও পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন প্রশ্ন একাধিকবার উঠে যে এত খবর এত জিনিস পাকড়াও করা করতে সমর্থ হলেও তারপরেও কেন রমরমা, এই নেশা বাণিজ্যের রমরমা কেন কমছে না এবং যারা প্রাইম সাসপেক্টরা রয়েছেন বা বড় মাথা যারা রয়েছেন রাঘুবালরা রয়েছেন তাদেরকে কেন পাকড়াও করতে সমর্থ হচ্ছে না পুলিশ আধিকারিকরা, এই বিষয়টা বারংবার কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। তবে অবশ্যই 276টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ এবং এসডিপিও গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে এক ব্যক্তিকে আটক করার জন্য করতেও সক্ষম হয়েছে পুলিশ আধিকারিকরা। এই বিষয়টা কেন্দ্র করে কুমারঘাট থানার ওসি পার্থ মুন্ডা এবং অন্যান্যরা কি জানাচ্ছেন শুনব। আমরা সকালবেলা থেকে আমি আমার বড়বাবু এবং অন্যান্য অফিসার বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে আমরা ওর প্রতি বছর থেকে আমাদের কাছে খবর ছিল একটা পেচারতল দিক থেকে ড্রাগ জাতীয় জিনিস নিয়ে কুমারঘাটে আসবে, এই ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গাতে সিভিল ড্রেস আমি ওসি স্বয়ং সিভিল ড্রেসে আমরা ওর প্রতি বসে থাকি এবং সে কুমারঘাটে সাবসিকুয়েন্ট এসে করে 12টা সাড়ে 12টার দিকে তখন আমাদের সিভিল ড্রেস পার্টি যেটা আমাদের ডিটেন করার পরে আমাদেরকে জানে, আমি ওসি যাই, যাইয়া আমরা দেখি যে তার সঙ্গে সাসপেক্টেড ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। সাবসিকুয়েন্টলি আমরা তারে এবং তার বাইক সহ থানা নিয়ে আসি। পরবর্তী সময় আমরা এখানে জিজ্ঞাসাবাদ করার পরে সে জানে যে তার নাম কৃষ্ণপদ সরকার 37 সান অব লেট সচিন্দ্র সরকার অফ মাছমারা এবং তার বডি সার্চ করে আমরা পাই 276টা ইয়াবা জাতীয় এবং একটা বাইক বাইক নাম্বার TR05 6297 গ্ল্যামার এবং ওটা আমরা এখন আটক করছি এবং মোবাইল একটা টাকা ছিল না তার কাছে। আমরা আপনারা শুনলেন এসডিপিও গমনজয় রিয়াংয়ের নেতৃত্বে এক ব্যক্তিকে আটক করা হয়েছে কুমারঘাট থানার ওসি পার্থ মুন্ডাও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ আধিকারিকদের বক্তব্য আপনারা শুনলেন এবং স্পষ্টভাবেই কিন্তু সেখানে জানিয়েছেন তারা যে একটি বাইক আটক করা হয়েছে, মোবাইল ফোন এবং সেই ব্যক্তিকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশ আধিকারিকরা, যার কাছ থেকে 276টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন কুমারঘাট থেকে অর্জুন মালাকার, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। অর্জুনদা, যে বিষয়টা জানার চেষ্টা করবো, অবশ্যই একটা সফল অভিযান পুলিশ আধিকারিকদের, 276টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকদের সামনের প্ল্যান কি রয়েছে? এই যুবককে তো আটক করা হয়েছে। হ্যাঁ অর্জুনদা বলো। হ্যালো, আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম এই মুহূর্তে এবং যেটা পুলিশ আধিকারিকরা জানালেন যে TR01 6697 নম্বরের যে গ্ল্যামার বাইকটি আটক করতে তারা সক্ষম হয়েছেন এবং সেই সাথে 37 বছর বয়সী সেই যুবককে আটক করতে সক্ষম হয়েছেন পুলিশ আধিকারিকরা, একটি বাইক, একটি মোবাইল ফোন এবং 276টি নেশা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট আটক করতে সমর্থ হয়েছেন। আবারও জুড়ে গেছেন আমাদের সঙ্গে কুমারঘাট থেকে অর্জুন মালাকার। অর্জুনদা, যে বিষয়টা জানার চেষ্টা করব, নেশা সামগ্রী উদ্ধার হয়েছে সেই যুবকে, পুলিশ আধিকারিকদের কি বক্তব্য রয়েছে? আগামী দিনে কি অভিযান করবেন তারা? অভিযানটা কি গুলোকে জারি থাকবে? অভিযান জারি থাকবে, পাশাপাশি বেশ কিছুদিন ধরে কিন্তু তারা এর কিছুদিন আগেও কিন্তু গাঁজা উদ্ধার করেছেন কুমারঘাটের এসডিপিও গমঞ্জয় রিয়াং এর কিছু একটা গোপন সূত্রের ভিত্তিতে তারা কুমারঘাটের পাবেশ্বর বাজার একটা অভিযান চালিয়ে একটা একজন যুবককে আটক করে এবং তার কাছ থেকে ইউবা ট্যাবলেট বেশ 200 বেশি ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার করে পুলিশ ব্যবস্থা নিয়ে আসে। একদম, এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিকরা কি বলছেন, তদন্ত কি জারি রাখবেন এবং যারা মেইন মাস্টার মাইন্ড রয়েছে তাদেরকে কি পাকড়াও করার কোন, একদম তারা জারি রাখবেন এবং কোন ধরনের যাতে এখানে কোন নেশার সামগ্রী বা ইউবা ক্যাবলেট বা ড্রাগ যাতে বিক্রি না হয় এবং যুব সমাজ যাতে ধ্বংস না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রেখেই তারা কাজ চালিয়ে যাচ্ছেন। অর্ণব, অসংখ্য ধন্যবাদ অর্জুন দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা যে বিষয়টা জানতে পারলাম আমাদের প্রতিনিধি অর্জুন মালাকার বিস্তারিত ভাবেই বললেন যে পুলিশ আধিকারিকের এই অভিযান কিন্তু জারি থাকবে এবং বিশেষ করে যুব সমাজ যাতে কোনোভাবেই ধ্বংসের পথে না যায় এই বিষয়টাকে লক্ষ্য রেখেই কিন্তু তারা জারি রাখবেন তাদের অভিযান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।